অন্যরকম এক রেকর্ডের সামনে দাঁড়িয়ে সাকিব মুশফিক তামিম তিনজনেরই দেশের হয়ে বিশ্বকাপ যাত্রাটা শুরু হয়েছিল একসাথে দুই হাজার সাত বিশ্বকাপে ভারতের বিপক্ষে সাকিব তামিম মুশফিক এই ত্রয়ীর একসঙ্গে হয় বিশ্বকাপ অভিষেক অভিষেকে নিজেদের ভবিষ্যৎ তারকা হয়ে ওঠার বার্তাও দিয়ে রাখেন তারা সবাই ভারতের বিপক্ষে ওই ম্যাচে তামিম তিপ্পান্ন বলে একান্ন মুশফিক একশো বলে ছাপ্পান্ন ও সাকিব ছিয়াশি বলে তিপ্পান্ন তিনজনই করেন ফিফটি তারা তিনজনই সময়ের সঙ্গে বাংলাদেশ দলের ভরসা হয়ে উঠেছেন একসঙ্গে গিয়েছেন নিজেদের চতুর্থ বিশ্বকাপ খেলতে এই বিশ্বকাপেই অনন্য এক মাইল ফলকের সামনে দাঁড়িয়ে এখন বাংলাদেশের ক্রিকেটের এই ত্রয়ী দুই থেকে দুই পর্যন্ত টানা চার বিশ্বকাপে এই তিনজন খেলেছেন সাতাইশ ম্যাচ গত ম্যাচে পাকিস্তানের বিপক্ষে এই তিনজন একসঙ্গে মাঠে নেমে ছুঁয়ে ফেলেন অনন্য এক মাইল ফলক বিশ্বকাপে তিন ক্রিকেটারের টানা সাতাইশ ম্যাচ খেলার কীর্তি আছে দুবার দুটি শ্রীলঙ্কানদের উনিশশো থেকে দুই সাল এই চার বিশ্বকাপে টানা সাতাইশটি ম্যাচ খেলেছিলেন তিন লঙ্কান কিংবদন্তি জয়সুরিয়া মুরালী ধরন ও চামিন ডাবাস এরপর 2007 থেকে দুই এই চার বিশ্বকাপে টানা সাতাইশ ম্যাচ খেলেন আরেক কিংবদন্তি ত্রয়ী মাহেলা জয়বর্ধনে কুমার সাঙ্গাকারা ও তিলকারত্নে দিলশান এই বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেই এই দুই রেকর্ড স্পর্শ করেন বাংলাদেশের সাকিব তামিম ও মুশফিক এবার তাদের সামনে সুযোগ শ্রীলঙ্কার দুই প্রজন্মের কিংবদন্তি ত্রয়ীদের ছাড়িয়ে যাওয়ার ভারতের বিপক্ষে ম্যাচে একসঙ্গে তিনজন মাঠে নামলেই ছাড়িয়ে যাবেন তাদের বিশ্বকাপে ত্রয়ী হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড আছে অস্ট্রেলিয়ার গ্ল্যান ম্যাকগ্রা রিকি পন্টিং ও অ্যাডাম গিলক্রিসদের সাকিব তামিম মুশফিকদের সামনে এই বিশ্বকাপেই সুযোগ থাকছে অস্ট্রেলিয়ান ত্রয়ীদের স্পর্শ করার সুযোগ তবে এজন্য বাংলাদেশকে খেলতে হবে ফাইনালে বাংলাদেশ ফাইনালে পৌঁছালে ও সাকিব তামিম মুশফিক তিনজনই বাকি ম্যাচগুলো সবগুলোতে একাদশে থাকলে ম্যাগ্রা পন্টিং ও গিলক্রিস্ট ত্রয়ীদের ছুঁয়ে ফেলবেন তারা এ ব্যাপারে আপনাদের মতামত জানিয়ে দিন নিজের কমেন্ট বক্সে